বাংলা ছটি ঋতুর মধ্যে শরৎ একটি অন্যতম ঋতু। আর এই শরৎ মানেই শারদীয়ার আগমনী বার্তা। মূলত এই কাশফুলের দোলায় মন মুখরিত হয়ে যায়। প্রত্যেক বছর এই সময়ে বিশেষ করে গ্রামাঞ্চলে কাশফুলের আনাগোনা পরিলক্ষিত হয়। কাশফুলি জানিয়ে দেয় দেবী পক্ষের সূচনা হতে চলেছে এবং দুর্গাপুজোর এক অনাবিল আনন্দে মেতে ওঠে শহর থেকে গ্রাম সকল অংশের জনগণ। আর হাতে গোনা কয়েকটা দিন পরেই দেবী পক্ষের সূচনা হতে চলেছে। প্রতি বছর এই দুর্গাপুজোর প্রাক মুহূর্তে শহর থেকে গ্রাম প্রত্যেকটা জায়গায় জন সকল অংশের মানুষের মধ্যে অনাবিল আনন্দ পরিলক্ষিত হয়। শরতের মৃদু বাতাস কাশপনে কাশফুলের আন্দোলিত হওয়ার দৃশ্য রাজ্যের চারিদিকে ফুটে উঠেছে। এর থেকে বিছিয়ে নেই তেলিয়াবুড়া। কাশফুলের পাশাপাশি শিউলি ফুল সহ রকমারি ফুলের সৌরভ আকাশে বাতাসে মুখরিত হয়ে উঠেছে। অন্যদিকে শারদীয়ার প্রস্তুতি হিসেবে মূর্তি পাড়াতে চলছে দুর্গা দেবী তৈরির কাজ। শরতের আকাশে শুভ্র মেঘের ভেলা, কাশপনে কাশের দোলা, বাতাসে শিউলি ফুলের গন্ধ, সেই সাথে ঢাকিপাড়ায় ঢাকের ঢ্যামকুড়াকুর শব্দ, এ যেন মা দুর্গার আগমনী বার্তা। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে ঢাকিপাড়ায় বিভিন্ন প্রকারের ঢাকগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে জোর কদমে। ষষ্ঠী থেকে পড়বে ঢাকে কাঠি। আজ তেলিয়াবুড়ার শান্তিনগর স্থিত ঢাকিপাড়ায় গিয়ে প্রত্যক্ষ করা যায় ঢাকি বলরাম ঋষিদাস নিজ বাড়িতে ঢাক মেরামতির কাজে ব্যস্ত। ঢাকিপাড়ার ঢাকি বলরাম ঋষিদাস জানান, বাবার কাছ থেকে ঢাকে কাঠি ধরা। বর্তমানে ঢাকের কাঠি ধরা পেশায় রূপ নিয়েছে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে বিভিন্ন পুজো পার্বণে ঢাক বাজিয়ে থাকেন তিনি। শিল্প সাহিত্য জগতের সাথে যারা রয়েছেন এই সময় যেন নতুন নতুন সাহিত্য সৃষ্টির রসদ পেয়েছেন। তাদের লেখনীর মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়ে এক নতুন আনন্দের বার্তা। আবেগ যেন ধরে রাখতে পারে না, এমনই এক সাহিত্য জগতের নাম রয়েছে তেলিয়াবুড়া মহকুমায়। তিনি হলেন শিক্ষিকা, লেখিকা, সাহিত্যিক ডক্টর রুমা ভট্টাচার্য। ওনার মুখ থেকে শুনব আগমনী নিয়ে কিছু কথা। পুলকিত হয় মধ্যে এ ধরা নাম, প্রকৃতি সেজে উঠে নবরূপে, জগত জন্মে অসুর দলনে দেবী দেবিকাকে বরণ করিবে। শুভ্র মেঘের আনাগোনা, কাশফুলের দোলা, শিউলি ছড়া, আমাদের মনে এক অনাবিল আনন্দ দান করি। তাই তো কবি গেয়েছেন আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী মাকে বরণ করিতে, এ আনন্দ ধারা বহিছে এ ধরণে। মায়ের কাছে প্রার্থনা, মা গো রক্ষা করো এ জগৎকে, মা রক্ষা করো সমগ্র নারী জাতিকে। দিকে দিকে আজ নর অসুরেরা দাপিয়ে বেড়াচ্ছে, তুমি আবার তোমার রুদ্রানাথ জেগে উঠো মা, বিনাশ করো ওই ক্রূর নর অসুরদের, তোমার চরণ এই প্রার্থনা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।